কাসার ভাই আপনার সামনে এটা কি ভাই? ভাই আজকে দেখাবো কিছু একটা কনভেকশন ওভেন, কনভেকশন ওভেন দেখাবো, মাইক্রো ওভেন, মাইক্রো ওভেন এবং মাইক্রো এবং কনভেকশন ভিতরে যে তফাৎটা আছে এটা কিন্তু বুঝিয়ে দেবো। আচ্ছা দুইটাই আছে এখানে, মাইক্রো প্লাস কনভেকশন। হ্যাঁ আচ্ছা, এবং অনেকে কি আপনার কম্বাইন্ড যে ওভেনটা আছে দেখেন এখানে কি লেখা আছে, গ্রিল প্লাস মুরগি গ্রিল, তারপর হচ্ছে যত কেক পিজা যেগুলো সব হবে। হ্যাঁ হবে না তা না, হবে কিন্তু কালারটা আসবে না, কিন্তু সেটা কিন্তু আসবে, আসবে। কিন্তু যারা কমার্শিয়াল কাজ করবেন, যে আমার ইয়ার দরকার নেই, খাবার গরম তৈরি করার দরকার নেই, গরমের দরকার, যে সাইজটা একটু ভালো লাগে, মনে করেন যে পারফেক্ট কাস্টমার জন্য বড় ধরনের পিজা হোক, ছোট পিজা হোক, বা একটু পরিমাণে বেশি খাবার হলে কিন্তু এটার ভিতরে আপনি গরম করতে পারেন, বড় সাইজ না হলে গরম করার জন্য এটা। এবং যারা ইলেকট্রিক ওভেন কিনে ফেলছেন তারা তারা কনভেকশন ওভেন কেনার দরকার নেই, তারা কিন্তু এটা আপনি নিতে পারেন। এবং যারা ইলেকট্রিক ওভেন কিনেন নাই অথবা মাইক্রো ওভেন কিনবে, ইলেকট্রিক ওভেন কিনবে, যারা চিন্তা ভাবনা আছে তাদেরকে আমি সাজেস্ট করবো, এটা এটা কিনলে আপনি মাইক্রো ওভেন কিনতে হবে না, ইলেকট্রিক ওভেন কিনতে হবে না, এবং সব কিন্তু হয়ে যাবে। তাহলে এগুলো কোন ব্র্যান্ডের? এগুলো হবে আপনার গ্যালেন্স ব্র্যান্ডের, হবে গ্যালেন্স ব্র্যান্ডের। এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা কোম্পানি, কিন্তু আপনি যারা আগে থেকে ইউজ করতেছে, বাইরে যারা ইউজ করে অথবা দেশে যারা ইউজ করতেছে, যারা চিনে বা পরিচিত যারা আছে তারা কিন্তু আল্লাহ তাকে বোঝাতে হবে না। হ্যাঁ, এবং আপনার এটা যে সার্ভিস, যেটা আমি পরে আসতে সার্ভিসের ব্যাপারটা নিয়ে, এটা কিন্তু অফিসিয়াল সার্ভিস পাবে, এবং কি এটা হোম সার্ভিস পাবেন, এবং হোম সার্ভিস পেতে হলে আপনার কী কী দরকার হবে সেটা কিন্তু দেখে দেবো, সঠিক ভিডিওটা আমরা শেষ করবো। তো এটা যেটা আছে এটা পঁচিশের ভিতরে, এটার সাথে যা যা থাকবে, একটা গ্রিল করার জন্য গ্রিল স্ট্যান্ড দেওয়া থাকে, এবং গরম করার জন্য গরম স্ট্যান্ড কিন্তু এখানে দেওয়া থাকে, পাত্র দেওয়া থাকে। হ্যাঁ, এবং এখানে কিন্তু আপনি ডিজিটাল সবকিছু আসবে, এবং এগুলো কিন্তু ম্যানুয়ালি ভাবে আপনার কিন্তু এখানে দেওয়া আছে। ও এখানে ম্যানুয়ালি সবকিছু সবকিছু দেওয়া আছে। আমি জাস্ট একটু গরমটা করে দেখাই দিই, ভিতরেটা জাস্ট ঘুরবে। কনভেকশন এবং কনভেকশন ছাড়া পার্থক্যটা হলো আপনার একদম ইজি ভাবে বুঝবেন, এটা দেওয়ার পরে কি এটা ঘুরবে? এটা ঘুরবে। হ্যাঁ, কনভেকশন এবং কনভেকশন ছাড়া কম্বাইন্ড, কম্বাইন্ডের ভিতরে থাকবে মার্বেল করার থাকবে, এটা মার্বেল করা, মার্বেল। হ্যাঁ, এবং কনভেকশন যেটা আছে, কনভেকশনের ভিতরে কখনো মার্বেল বা নন স্টিক হবে না, সবসময় কনভেকশনের ভিতরে পাবেন স্টিল, স্টিল স্টিল করা থাকবে, স্টিল। যে মাইক্রো ওভেনের ভিতরে আছে যেটা খাবার গরম হয় ওটা কিন্তু কনভেকশন ওভেন। আচ্ছা আচ্ছা, তো আমরা এখান থেকে চালু করে দেখি, এই যে টাইম, এটা ঘুরালি হবে, এখান থেকে টাইম দিলে হবে, এখানে আমি 1.5 মিনিট দিলাম, এখানে 1 মিনিট 30 সেকেন্ড, 30 সেকেন্ড চাপ দিলাম দেখেন, এখন 1 মিনিট 30 সেকেন্ড পরে এটা অটোমেটিক্যালি হয়ে বন্ধ হয়ে যাবে। আছে স্টপ, যাতে আমি এখানে চাপ দিলাম, এখানে স্টপ হয়ে গেল, এক মিনিটের এখান থেকে শেষ হলো, আবার চালু করে দিলে আবার ওই জায়গা থেকে চালু চলবে। হ্যাঁ, এটা শেষ হলো, এটা শেষ। এবার আমরা কনভেকশন এর এটা আসি। কনভেকশন যেটা আছে আপনার, এটার ভিতরে তো সব এখানে দেওয়া আছে, বেক, এয়ার ফ্রাই অপশনটা, রোস্ট অপশনটা, মাইক্রো কনভেকশন, মাইক্রো কনভেকশন, অটো কুকটা, পপকর্ন, অটো রিহিট, মানে এ টু জেড এখানে, যে 5 মিনিট করে বাড়াতে পারবেন, এটা আমাদের একটা ভিডিও দেওয়া আছে বিগত দিনে, যদি কেউ চায় বা যে ভাই এটা ফুল ভিডিওটা যে প্র্যাকটিক্যাল আমাদের দেওয়া আছে, প্র্যাকটিক্যাল আমি দেখাবো, দেখিয়ে দেবো আপনাদেরকে, বেশি কথা না, কী কী পাচ্ছেন আপনারা নতুনরা যারা দেখবেন। এটার ভিতরে আপনাদের পাবেন এটা যেটা আছে, এটা এয়ার ফ্রাই করার জন্য, ওইটাতে ট্রে কিন্তু ছিল দুইটা, একটা হলো প্লেট ছিল আর একটা হলো স্টিলের, এটা জাস্ট ইয়া ছিল, আর এটার সাথে আপনার ডাইরেক্ট যে ট্রেটা দেওয়া আছে এটা হচ্ছে ফ্রাই করার জন্য, এয়ার ফ্রাইয়ের জন্য। এটার ভিতরে আপনি মাছ রান্না করলেন অথবা আপনি মুরগি রান্না করলেন, যে এক্সট্রা যে তেলটা থাকে নিচে পড়ে যাবে, জালি ফ্রাই করলে এক্সট্রা তেলটা নিচে পড়ে যাবে। কেক পিজা, তারপরে বিস্কিট টিস্কিট যেগুলো আছে এগুলো কিন্তু আপনি, এটা কিন্তু একদম পারফেক্ট কালার এবং স্বাদটা পাবে, স্বাদ পাবে। আচ্ছা ওকে, এবং এটা কিন্তু বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেছে, আমরা এখানে পরে সেটা কমপ্লিট করে শেষ করে দিই। আর এটা হচ্ছে গরম করার জন্য, গরমের জন্য এটা কালারটা দিবে, এখানে কয়েল আছে, কয়েলের মাধ্যমে কিন্তু কালারটা পাবে। এবং এই কনভেকশন যেটা 25 লিটার যেটা আছে এটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক কালার হবে, সম্পূর্ণ ব্ল্যাক কালার, এটা হলো যে যেটা সব কিছু করা যাবে এয়ার ফ্রায়ার সহ। হ্যাঁ, এটা ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার। আর এটা হচ্ছে আপনার অ্যাশ কালার থাকবে কিন্তু। হুম হুম, ওকে।
এখন খুলে দেখেন। আচ্ছা এটা এই যে গরম হয়ে গেছে, দেখেন একদম গরম হয়ে গেছে, ধোয়া উঠছে উপর থেকে। হ্যাঁ, অল্প সময়ের মধ্যে কিন্তু গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে। এখানে এখন মোটামুটি এটা ঠান্ডা না হওয়া পর্যন্ত খাবার উপযোগী কিনা, ঠান্ডা করে তারপর খেতে হবে। হ্যাঁ, এই দেখেন অনেক গরম হচ্ছে। এই যে এখানে গরমটা কি ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা, একটু একটু ধোয়া উঠতেছে, বোঝা যাচ্ছে না, ক্যামেরা হয়তো বোঝা যাবে না, কিন্তু এমনিতে খালি চোখে বোঝা যাচ্ছে। ওকে, যারা প্র্যাকটিক্যাল আসবেন কিনবেন, দেখে আপনাকে সুন্দর করে এরকম কেক পিজে নিয়ে আসবেন, আমরা প্র্যাকটিক্যাল দেখাই, কিন্তু দেখাই দেবো। ওকে, এবং যেটা আপনার শুধু গরমের জন্য আছে, এটা মাইক্রো পাওয়ার হচ্ছে 1400, এবং আপনার নাম, মোবাইল নাম্বার, প্রোডাক্টের আপনার মডেল নাম্বার আমরা লিখে দেবো। 2 বছর বাসায় যেয়ে কিন্তু আপনার কোম্পানির লোক আপনার একদম হোম সার্ভিস, একদম লেখাই আছে যে এখানে লেখাই আছে, মনে হয় কোন জায়গায় যেন দেখলাম, সার্ভিস সেন্টার। এই যে সার্ভিস সেন্টার, আপনি আমার কাছ থেকে পুরো কিনছেন, আমাকে ফোন দিতে হবে না, জাস্ট সার্ভিস সেন্টারে ফোন, সার্ভিস সেন্টারে কল দিলে আপনার বাসায় লোক, বাসায় লোক গিয়ে কিন্তু আপনার এটা সার্ভিস করে দিবে কিন্তু। ওকে, তো এখন কোনটার প্রাইস কত? এটা যেটা আছে এটা আমাদের আগের প্রাইসটাই থাকবে। কত? 18500 টাকা। 18500। এটা আমরা দাম বাড়াই নাই, তখন কিন্তু আমরা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডটা কিন্তু দিতাম না, এখন কিন্তু সেটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড কিন্তু আপনার অ্যাড হয়ে যায়। মানে কোম্পানি আগে এই অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডটা দিত না, এখন কিন্তু ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে, ওয়ারেন্টিটা দিয়ে দিচ্ছে। এবং এটা যেটা আছে এটা আপনার থাকবে মাত্র 14500 টাকা। আচ্ছা, তো এগুলোর অর্ডারের প্রসেসটা একটু বলে দেন। ঢাকার ভিতরে হোম ডেলিভারি আছে, ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার ডেলিভারি। আচ্ছা, কেউ যদি দোকানে আসতে চায়, এখানে দোকানের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্সের নিচতলায়, দোকান নম্বর 9697। অসংখ্য ধন্যবাদ কাউসার ভাই, এত সুন্দর 2টি ওভেন দেখানোর জন্য। তো আশা করি ভিউয়ার্স আপনাদেরও ভালো লেগেছে। এই ওভেনগুলো নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা দোকানে এসে দেখে শুনে নিতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।